নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। অ্যাপে অক্সিজেন মাপছেন, ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। লেখা স্নেহা কুণ্ডু চক্রবর্তী, পাঠ দেবাদৃতা রায়। একটা অ্যাপ ফোনে ইনস্টল করুন আর নির্ভুলভাবে মেপে নিন নিজের পালস রেট থেকে রক্তে অক্সিজেনের মাত্রা। জাস্ট ফোনের ক্যামেরা ফ্ল্যাশের উপর আঙুল ঠেকাতে হবে। খবরটা পড়েছিলেন? বিজ্ঞাপন অ্যাপের সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু অনেকেই স্বস্তি পেয়েছিলেন অক্সিমিটারের খরচ বাঁচল ভেবে। আর ফোনে আঙুল ঠেকিয়ে দেখেও ফেললেন রক্তের অক্সিজেন লেভেল দিব্যি ভালো আছে। হয়ে গেল, একে অক্সিজেন লেভেল ভালো, তাই আবার কোনো রকম খরচও হলো না, আনন্দের কথাই তো। কিন্তু মুশকিল হলো, সপ্তাহ দুয়ে কাটতে না কাটতেই আনন্দ আর আনন্দ রইল না। যা হলো তাতে হৃৎকম্প বন্ধ হওয়ার জোগাড়। দেখা গেল ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা। আঁতকে উঠলেন, আমরাও আঁতকে উঠেছিলাম, কিন্তু ঘটনা এটাই। তবে এর মধ্যেই হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে শুরু হয়ে গিয়েছিল, ভুয়ো অ্যাপ নাকি এগুলো, নামে অক্সিজেন লেভেল চেক করার অ্যাপ, আসলে টাকা চুরির কারবার, ক্যামেরায় ফিঙ্গারপ্রিন্ট আর ফোনের তথ্য হ্যাক করে। ব্যাস খবর পেতেই তড়ি ঘড়ি আনইনস্টল করলেন অনেকে অ্যাপটি, কিন্তু তখন আর কিচ্ছু করার নেই, কারণ প্রায় রোজই তখন ক্যামেরার উপর আঙুল ঠেকিয়েছেন অক্সিজেন মাপার জন্য। আর ইনস্টল করার সময় না পড়ে অ্যাপের অনেক রিকোয়েস্টেই নির্দ্বিধায় ওকে প্রেস করে দিয়েছেন টাকা বাঁচানোর আনন্দে। আর তার মধ্যে যদি কিছু হওয়ার থাকে তা হয়ে গেছে, কারণ প্রায় রোজই একবার করে আঙুল দিয়ে এসেছেন ক্যামেরার উপর। এই অতিমারির সময়ে যখন শরীর থেকে সংসার সবকিছুরই টালমাটাল অবস্থা, বহু স্বেচ্ছাসেবী আর রেড ভলেন্টিয়ার প্রাণের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন মানুষকে একটু ভালো রাখার জন্য, আর সেই সময়েই অনেকেই সেই স্রোতে মিশে গিয়ে চেষ্টা করছেন লোক ঠকানো, মানুষের ইন্টারনেট নির্ভরতা কাজে লাগিয়ে মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছেন তারা, এই বাজারে মানুষের যেটুকু যা সঞ্চয় ছিল তাতেও থাবা বসিয়ে। মোবাইল অ্যাপে পালস অক্সিমিটার নিয়ে গবেষণা কিছু জায়গায় হয়েছে, একথা সত্যি, কিন্তু সেক্ষেত্রে হাতের আঙুলের মধ্যে দুটি আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের লাল এবং ইনফ্রারেড আলো পাঠানোর দরকার হয়, কিন্তু এই ব্যবস্থা সব মোবাইল ক্যামেরায় থাকে না, তাই এই অ্যাপগুলি সেই সব ফোনে কাজও করে না। উল্টে অ্যাপের স্পাইওয়্যার জেনে নেয় ইউজারের ঠিকুজি গোষ্ঠী, যা দিয়ে ব্যাংক ব্যালেন্স তথা প্রাইভেসির সাড়ে সর্বনাশ হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে এখানেই শেষ নয়, এই জালিয়াতি শুধু অ্যাপেই সীমাবদ্ধ নয়, তার হাত অনেক দূর ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের ক্ষেত্রেও। কিছুদিন আগে যখন অক্সিজেনের হাহাকারে সারা দেশ তোলপাড়, তখনই খেয়াল করে দেখুন, দিনে প্রায় 10-12টা করে ফোন নাম্বারের লিস্ট ঢুকতে শুরু করেছিল আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ মারফত। কিছুতে আবার প্রেরক লিখে দিয়েছেন ভেরিফাইড, আপনার হয়তো দরকার পড়েনি, তবু জনস্বার্থে ফরওয়ার্ড করেছেন নির্দ্বিধায়। কিন্তু অনেকেই এই জিনিস করতে গিয়ে ঠকেছেন বেমালুম। ওই নম্বরগুলির বেশ কয়েকটিতে ফোন করলে দেখা গেছে অধিকাংশ ফোনই সুইচড অফ বা ব্যস্ত। অনেকেই ভেবেছেন এই বিপুল চাহিদা মেটাতে মেটাতে সেই ফোন নাম্বারের মালিক হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, হয়তো বা ব্যস্ত কোনো মুমূর্ষুর সেবায়। তারপরে যখন ফোন খোলা পাওয়া গেল, অনেকের কাছ থেকেই অ্যাডভান্স পেমেন্ট ও রোগীর আধার কার্ডের ছবি চেয়েছে তারা। শিয়রের সমন যখন, তখন অনেকেই 7-5 ভাবার সময় না নিয়েই সব তথ্য দিয়ে দিয়েছেন, সবটাই, আর প্রহর গুনেছেন কখন আসে প্রিয়জনের প্রাণ বাঁচানোর অক্সিজেন। কিন্তু না, সেই অক্সিজেন এসে পৌঁছয়নি, আর ফোনেও পাওয়া যায়নি সেই মহাব্যস্ত সাহায্যকারীদের। তারা হয়তো তখন অন্য কারোর কাছ থেকে অক্সিজেনের অর্ডার নিতে ব্যস্ত। এভাবেই আর্থের অসহায় অবস্থার সুযোগে হয়েছে অনেক জালিয়াতি। শুধু কি তাই, এদের জাল তো ছড়িয়ে আছে নানা ওয়েবসাইটেও। আপনি হয়তো কিছু বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন, কিনতে চেয়ে ফোন এলো, কিন্তু ক্রেতার পক্ষে সম্ভব নয় আপনার বাড়ি এসে পণ্য নিয়ে যাওয়া, তাই তিনি অনলাইনে পেমেন্ট করে দেবেন। আপনি রাজি, কারণ জিনিসটি পাঠানোর গাড়ি ভাড়া দিতেও রাজি আছেন ক্রেতা মহাশয়। একটু পরেই আপনার ফোনে এসে গেল পেমেন্ট সাকসেসফুল হওয়ার স্ক্রিনশট। এদিকে চেক করে দেখলেন ব্যাংকে টাকা ঢোকেনি, আপনি সাথে সাথে জানালেন। তিনি বললেন মনে হয় কোনো প্রযুক্তিগত কারণে দেরি হচ্ছে। তারপরেও আপনার মন মানে না, তখন তিনি পাঠালেন একটি কিউআর কোড, বললেন সেটি স্ক্যান করে টাকার অঙ্ক লিখে ইউপিআই কোড দিয়ে দিলেই টাকা পাওয়া যাবে। আপনি কথা মতো কাজ করতেই ব্যাংক থেকে মেসেজ এলো, মনটা নেচে উঠল, কিন্তু মেসেজ খুলে চক্ষু চড়ক গাছ, টাকা ঢোকেনি, বেরিয়ে গেছে, তাড়াহুড়োয় আপনি খেয়াল করেননি। কিউআর কোডে ডেবিট রিকোয়েস্ট ছিল, ক্রেডিট নয়,
ততক্ষণে ক্রেতা লা পাতা। এটা যে আপনার সঙ্গে হয়েইছে বলছি না, কিন্তু আপনার মতো অনেকেই এই লোক ঠকানো কারবারের ভুক্তভোগী। কি করবেন তাহলে? সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, অন্য কোনো উপায় জাস্ট নেই। সাইবার সিকিউরিটি এক্সপার্ট আবির আত্মর্থী জানিয়েছেন, এই ধরনের সাইবার ক্রাইমের সংখ্যা বেড়ে চলেছে দিনে দিনে, তাই এমন কোনো ঘটনা ঘটলেই জানাতে হবে পুলিশের সাইবার ক্রাইম সেলে, আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দিতে হবে ঘটনাটা তথ্য প্রমাণ দিয়ে। তাহলে অন্য কেউ অন্তত একই রকম কোনো সমস্যা থেকে বাঁচলেও বাঁচতে পারবেন।